আজকের ভিডিওয়ে আমরা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে গোলীয় তলে আলোর প্রতিসরণ। এবারে আমরা বলবো গোলীয় প্রতিসারক তল কাকে বলে। প্রতিসারক তল যদি প্রতিসারক পদার্থ যেমন কাঁচ নির্মিত গোলকের অংশ হয়, তবে ওই তলকে গোলীয় প্রতিসারক তল বলা হয়। ধরে নাও এটা হচ্ছে একটা গোলীয় প্রতিসারক তল। এটা কিরকম দেখতে? এটা হচ্ছে অবতল। এবারে এই প্রতিসারক তলের মধ্যবিন্দুকে বলা হয় মেরু বা পোল, এবং এই প্রতিসারক তল যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব এসব রাশি অভিমুখ যদি আপতিত রশ্মির দিকে হয় তাহলে সেই দূরত্ব হবে পজিটিভ, আর যদি আপতিত রশ্মির বিপরীতে হয় তাকে নেগেটিভ চিহ্ন আকারে প্রকাশ করা হবে। এবং সকল দূরত্ব পরিমাপ করা হবে মেরু থেকে বা
যেটাকে আমরা পোল বলছি। তাহলে এই যে আমরা অবতল একটা গোলীয় প্রতিসারক তল ধরেছিলাম, তাহলে এটার যদি এই গোলকের অংশ হয় তাহলে এটাকে আমরা বক্রতা ব্যাসার্ধ বলবো, যেটাকে আমরা সি আকারে প্রকাশ করি। এটা হচ্ছে তার প্রধান অক্ষ। এবারে এখানে যদি একটা বস্তু থাকে যেটাকে আমরা পি ধরবো, এই বস্তুগুলো সবই বিন্দু বস্তু আকারে ধরবো, তাহলে এখান থেকে একটা রশ্মি যখন এই তলে গিয়ে পড়বে তাহলে কিভাবে আমরা তার রশ্মিচিত্র আঁকবো সেটা বোঝার জন্য প্রথমে আমাদের একটা অভিলম্ব দরকার। তাহলে অভিলম্ব সবসময় বক্রতা ব্যাসার্ধ দিয়ে যাবে। তাহলে বক্রতা ব্যাসার্ধ দিয়ে যদি অভিলম্ব যায় তাহলে এটা হচ্ছে অভিলম্ব। তাহলে বস্তু ছিল কোথায়? লঘু মাধ্যমে। তাহলে বস্তু যাচ্ছে কোন দিকে, রশ্মি যাচ্ছে কোন দিকে? ঘন মাধ্যমের দিকে। তাহলে কি হবে? অভিলম্বের দিকে সামান্য বেঁকে যাবে, মানে এই পথে যাবে। তাহলে অভিলম্বের দিকে যদি বেঁকে যায় তাহলে একে বাড়ালে পিছনের দিকে, তাহলে সেটি এরকম কোন বিন্দুতে এসে মিলিত হবে, সেটা হচ্ছে তাহলে পি বস্তুয়ের অসৎ প্রতিবিম্ব, যেটা পি ড্যাশে গঠিত হয়েছে। তাহলে এইদিকে আমরা যদি সব দূরত্ব মাপি সেগুলো কি হবে? পজিটিভ। আর যখন এইদিকে সব দূরত্ব মাপবো সেটা হবে নেগেটিভ। এবং এই বিন্দুটাকে ধরা হচ্ছে কি? পোল বা মেরু, যেটাকে আমরা ও দ্বারা প্রকাশ করতে পারি। একই রকম ভাবে যদি উত্তল প্রতিসারক তল ধরা হয় মানে এইরকম, তাহলে এটাকে বলবো কি? আমরা উত্তল প্রতিসারক তল, মানে উত্তল গোলীয় প্রতিসারক তল। তাহলে আপতিত রশ্মি এর ক্ষেত্রে কোন দিকে ছিল? আপতিত রশ্মির অভিমুখ এই দিকে ছিল। তাহলে উত্তলের ক্ষেত্রে তাহলে সেটাও একটা গোলকের অংশ থাকবে, তাহলে সেটাকে বলবো বক্রতা ব্যাসার্ধ সি। তাহলে এটা হচ্ছে তার প্রধান অক্ষ। এবার এখানে যদি কোনো একটা বস্তু থাকে ধরো পি বিন্দুতে, তাহলে তার ক্ষেত্রেও তার অভিলম্ব যাবে কোন দিক দিয়ে? বক্রতা ব্যাসার্ধ দিয়ে। তাহলে এখান থেকে যদি কোনো বস্তু গিয়ে এখানে পড়ে তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে, তাহলে অভিলম্বের দিকে সামান্য বাঁকবে। তাহলে সামান্য যদি বেঁকে যায় তাহলে বস্তু এখানে তার প্রতিবিম্ব সৃষ্টি করবে, যেটাকে আমরা কি ধরবো? পি ড্যাশ। তাহলে এখানেও এদিকে দূরত্বটা হবে কি? পজিটিভ। আর এদিকে দূরত্বটা হবে নেগেটিভ। আর এদিকে হচ্ছে আপতিত রশ্মি। ঠিক আছে, এবারে যেদিকে বস্তু আছে সেটাকে ধরে নাও মিউ1 মাধ্যম, আর যে প্রতিসারক তলগুলো ধরা হয়েছে তাদের প্রতিসারক ধরে নাও মিউ2। তাহলে এখানেও এটা হচ্ছে মিউ1 আর এটা হয়ে গেল কি? মিউ2। ঠিক আছে, এদের বক্রতা ব্যাসার্ধ আছে। তাহলে এই অবতল লেন্সের ক্ষেত্রে অবতল যে গোলীয় প্রতিসারক তল আছে তার বক্রতা ব্যাসার্ধ আমরা ধরব আর আকারে, এবং উত্তল যে প্রতিসারক তল আছে তার বক্রতা ব্যাসার্ধ ধরব আর আকারে, এবং উত্তল যে প্রতিসারক তল হয়েছে তারও পোল যেটা সেটা হচ্ছে ও। তাহলে সব দূরত্ব সেখানেও কি হবে? ও থেকে মাপা হবে। তাহলে উত্তল প্রতিসারক তল বা অবতল প্রতিসারক তল যাই হোক না কেন, সব দূরত্ব তার পোল ও থেকে মাপা হবে। এই গোলীয় তলে আলোর প্রতিসরণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এ থেকে আমরা বিভিন্ন লেন্সের কার্যপ্রণালী সম্বন্ধে জানতে পারবো। এবারে আমরা কোনো গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে সাধারণ যে সমীকরণ সেটা প্রতিষ্ঠা করব। প্রথমে করব কোন অবতল গোলীয় প্রতিসারক তলে বস্তু যখন লঘু মাধ্যমে অবস্থিত এবং অসৎ প্রতিবিম্ব গঠন করে, ধরে নাও এটা একটা হচ্ছে অবতল প্রতিসারক তল, তার প্রধান অক্ষ কোনটা? এইটা, এবং এটা হচ্ছে তার পোল বা মেরু, যেটাকে আমরা ও দ্বারা প্রকাশ করব। তাহলে এম
ও একটা হচ্ছে অবতল তল বা অবতল প্রতিসারক তল, যা দুটি মাধ্যমকে পৃথক করেছে, মানে এই মাধ্যমে প্রতিসরাঙ্ক ধরে নাও মিউ ওয়ান আর এই মাধ্যমে প্রতিসরাঙ্ক ধরে নাও মিউ টু। এবার এই এম ও যে অবতল তল আছে সেটা যে গোলকের অংশ তার বক্রতার সাথে ধরে নেওয়া হলো সি, তাহলে এখান থেকে একটা অভিলম্ব থাকবে, এটা ধরে নিলাম অভিলম্ব। এবারে এখানে যদি কোনো একটা বস্তু থাকে, বিন্দু বস্তু পি, তাহলে ওই বিন্দু বস্তু পি যেটা আছে সেটা তাহলে ওই অবতল প্রতিসারক তলে গিয়ে যখন পড়বে, তাহলে বস্তু যাচ্ছে, রশ্মি যাচ্ছে ঘন লঘু থেকে ঘন মাধ্যমের দিকে, তাহলে কি হবে অভিলম্ব দিকে সামান্য বেঁকে যাবে। তাহলে যখনই অভিলম্বের দিকে সামান্য ঘেঁষে যাবে তখন তাকে বাড়ালে সে এরকম কোন একটা জায়গায় মিলিত হবে, সেটাকে ধরে নাও কিউ। তাহলে কিউ হলো পি বিন্দু বস্তুর অসৎ প্রতিবিম্ব। এবার আমরা যে সাইন কনভেনশন পড়েছি যে দূরত্ব যদি আপতিত রশ্মির দিকে হয় তাহলে সেই দূরত্বকে আমরা কি ধরবো, পজিটিভ, আর যদি আপতিত রশ্মির বিপরীত হয় তাহলে সেই দূরত্বকে আমরা ধরবো কি, নেগেটিভ। তো এখানে ওপি যেটা সেটা হচ্ছে বস্তু দূরত্ব, বিন্দু বস্তু দূরত্ব, সেটাকে আমরা মাইনাস অফ ইউ আকারে লিখবো, কারণ তা আপতিত রশ্মির বিপরীতে, কারণ আপতিত রশ্মি হচ্ছে এইদিকে। এবারে ওকিউ যেটা সেটা হচ্ছে প্রতিম্ব দূরত্ব, সেটাকে আমরা ধরবো কি ভি, তাহলে সেটাও হয়ে যাবে কত, মাইনাস অফ ভি। বক্রতা ব্যাসার্ধ যেটা ওসি সেটা আপতিত রশ্মির বিপরীতে, সেটা হচ্ছে কত, আর ধরলাম, কারণ সব দূরত্ব আমরা ও থেকে পরিমাপ করছি। এখন লঘুতর মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ ওয়ান এবং ঘনতর মাধ্যমে প্রতিসরাঙ্ক যদি মিউ টু হয়, তাহলে অবতল গোলীয় তলে প্রতিসরণের পর যে সাধারণ সম্পর্কটি এসে দাঁড়ায় সেটা হয় মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান হচ্ছে মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এইটাকে আমরা বলি গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে সাধারণ সম্পর্ক, যখন বস্তু লঘু মাধ্যমে থাকবে এবং উৎপন্ন প্রতিবিম্ব হচ্ছে অসৎ এবং সেটিও লঘু মাধ্যমে অবস্থান করছে। এবারে আমরা প্রমাণটা করব। তাহলে প্রমাণ করতে গেলে আমাদের কিছু রাশি সম্বন্ধে জানতে হবে, যেরকম এখানে হচ্ছে অভিলম্ব কোনটা ছিল, বক্রতার রাস্তা দিয়ে গেছে, তাহলে আপতিত রশ্মি যেটা সেটা তাহলে অভিলম্বের সঙ্গে যে কোণ করবে সেটাকে আমরা ধরবো কি, আপতন কোণ। তাহলে এখানে আপতন কোণ আই, তাহলে এখানে পি এম সি কোণ যেটা সেটাকে আমরা আপতন কোণ আই ধরবো। এবারে আমাদের প্রতিসরণ কোণ ধরতে হবে, তাহলে প্রতিসরণ কোণ যেটা হচ্ছে প্রতিসিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে, মানে হচ্ছে এই রশ্মিটা, তাহলে এই কোণটা কত হবে, এটা হয়ে গেল আর। তাহলে এটা যদি আর হয় তাহলে এই কোণটাও কত হবে, আর হবে, কারণ বিপরীত কোণ। তাহলে ওই আর কোণ যেটা হবে সেটা হবে কিউ এম সি কোণ ইকুয়াল টু কত হবে, আর। এবারে যদি এম বিন্দুতে আমরা প্রতিসরণ আলোচনা করি, তাহলে আলো রশ্মি যাচ্ছে মিউ ওয়ান মাধ্যম থেকে মিউ টু মাধ্যমের দিকে, তাহলে মিউ ওয়ান সাইন আই ইকুয়াল টু হবে মিউ টু সাইন আর। তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান। এবারে ধরা যাক আপতিত রশ্মি যেটা মানে পি এম এবং প্রতিসৃত রশ্মি কোনটা কিউ এম প্রধান অক্ষের সঙ্গে যথাক্রমে থিটা এবং থিটা ড্যাশড কোণে আনত, মানে এটা হয়ে গেল কত, থিটা, আর এটা হয়ে গেল কত, থিটা ড্যাশড। তাহলে ত্রিভুজ পিএমসি বিবেচনা করলে সাইন থিটা বাই সাইন আই সমান এম সি বাই পিসি।
এখানে আমরা একটা ত্রিভুজ সূত্র লাগিয়েছি, মানে সাইন থিটা যদি ধরি তাহলে সাইন থিটার বিপরীত বাহু কোনটা? মানে ত্রিভুজ পিএমসির ক্ষেত্রে হচ্ছে এমসি, তাহলে সাইন থিটা বাই এমসি ইকুয়াল টু সাইন আই, তাহলে আই এর বিপরীত বাহু কোনটা আছে? আই কোণের বিপরীতে হচ্ছে পিসি, তাহলে সেজন্য হচ্ছে সাইন আই বাই পিসি। সেজন্য আমরা লিখলাম যে সাইন থিটা বাই সাইন আই ইকুয়াল টু এমসি বাই পিসি। এবারে পিসি কে আমরা একটু ভেঙে দেব ওপি মাইনাস ওসি করে, তাহলে এটি এগুলো লিখতে পারি এমসি বাই ওপি মাইনাস ওসি। এবার একই রকম ভাবে ত্রিভুজ কিউ এমসি বিবেচনা করলে সাইন থিটা ড্যাশড বাই সাইন আর ইকুয়াল টু হবে এমসি বাই কিউসি। এবার এমসি কে এমসি আকারে রেখে দাও আর কিউসি কে লিখো ও কিউ মাইনাস ও সি। এবার এই সমীকরণটাকে দাও 1 নম্বর সমীকরণ, এটাকে দাও 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ভাজিতক যদি 2 করি তাহলে আসবে সাইন থিটা বাই সাইন আই ইন্টু সাইন আর বাই সাইন থিটা ড্যাশড ইকুয়াল টু আসবে এমসি বাই ওপি মাইনাস ওসি গুণিতক ও কিউ মাইনাস ওসি বাই এমসি। তাহলে এমসি এমসি কেটে যাবে, তাহলে এটা থাকবে ও কিউ মাইনাস ওসি বাই ওপি মাইনাস ওসি। এবারে ও কিউ যেটা সেটা হচ্ছে মাইনাস অফ ভি, ওসি সমান মাইনাস অফ আর, তাহলে এটা হয়ে যাবে প্লাস আর। আবার ওপি যেটা সেটা হচ্ছে মাইনাস অফ ইউ, আবার ওসি ইকুয়াল টু প্লাস অফ আর। এবারে আমাদের সাইন আর বাই সাইন আই যেটা হবে সেটা হবে কত? মিউ ওয়ান বাই মিউ টু, মানে এই সমীকরণ থেকে। তাহলে মিউ ওয়ান বাই মিউ টু ইন্টু সাইন থিটা বাই সাইন থিটা ড্যাশড ইকুয়াল টু হবে মাইনাস অফ ভি প্লাস আর বাই মাইনাস অফ ইউ প্লাস আর। এবার আমাদের বার করতে হবে সাইন থিটা এবং সাইন থিটা ড্যাশড এর মান। তার জন্য এম বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে একটা আমরা লম্ব টেনে দিলাম যা প্রধান অক্ষকে এ বিন্দুতে ছেদ করলো, তাহলে তখন সাইন থিটা ইকুয়াল টু হবে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত আছে? এ এম, আর অতিভুজ কত? পি এম। আর একই রকম ভাবে সাইন থিটা ড্যাশড ইকুয়াল টু হবে লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছে এ এম বাই অতিভুজ হচ্ছে কোনটা? এম কিউ। এবারে হচ্ছে ওই যে গোলীয় তল ধরেছিলাম তার উন্মেষ যদি খুব ক্ষুদ্র হয় তাহলে এম বিন্দু ও ও বিন্দু খুব কাছাকাছি অবস্থান করবে, তাহলে এম পি যেটা সেটা ওপির সাথে সমান হবে, আর এম কিউ যেটা সেটা ও কিউ এর সাথে সমান হবে। তাহলে মিউ ওয়ান বাই মিউ টু ইন্টু সাইন থিটা বাই সাইন থিটা ড্যাশ করলে তাহলে থাকবে কত? এম কিউ বাই পি এম, মানে ও কিউ বাই ও পি সমান মাইনাস অফ ভি প্লাস আর বাই মাইনাস অফ ইউ প্লাস আর। এবার ও কিউ যেটা সেটা হচ্ছে প্রতিম্ব দূরত্ব, মানে সেটা হচ্ছে মাইনাস অফ ভি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস অফ ভি, আর ওপি যেটা বস্তু দূরত্ব সেটা হচ্ছে মাইনাস অফ ইউ ইকুয়াল টু হবে মাইনাস অফ ভি প্লাস আর বাই মাইনাস অফ ইউ প্লাস আর। এখানে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এটা হচ্ছে তাহলে ভি মিউ ওয়ান বাই ইউ মিউ টু
equal to r minus v by r minus u. এবারে গুণ করে দিলে তাহলে r v mu 1 minus u v mu 1 equal to u mu 2 r minus v u mu 2. এবারে r কে একদিকে রাখো এবং অন্যগুলোকে আরেকদিকে নিয়ে চলে আসো, তাহলে v u mu 2 minus u v mu 1 equal to r common নিলে আসবে u mu 2 minus v mu 1. এবারে বোথ সাইড কে u v দ্বারা ভাগ করলে আমরা পাবো mu 2 minus mu 1 by r equal to আসবে mu 2 by v minus mu 1 by u. এখানে আমরা বিশেষ কিছু আলোচনা করব, বস্তু যখন লঘু মাধ্যমে এবং প্রতিবিম্ব ঘন মাধ্যমে থাকে তখন সাধারণ সূত্র যেটা হবে mu 2 by v minus mu 1 by u equal to mu 2 minus mu 1 by r. আবার বস্তু যখন ঘন মাধ্যমে এবং প্রতিবিম্ব লঘু মাধ্যমে থাকে তখন সাধারণ সূত্র হবে mu 1 by v minus mu 2 by u equal to mu 1 minus mu 2 by r. এবার দেখো কোন উত্তল গোলীয় তলে বস্তু যখন লঘু মাধ্যমে অবস্থান করছে এবং অসদ্বিম্ব গঠন করে, তাহলে এটা একটা হচ্ছে উত্তল গোলীয় প্রতিসারক তল, তাহলে এটা হচ্ছে প্রধান অক্ষ, তাহলে এই অংশটাকে যেটাকে বলবো সেটাকে ধরবো ও। আর এখানে একটা বস্তু আছে ধরে নাও, আর এদিকে হচ্ছে তার বক্রতার ব্যাসার্ধ সি, তাহলে এখানে হচ্ছে তার অভিলম্ব এটা। এবার এখানে একটা পি একটা বস্তু আছে, তাহলে সেই বস্তু থেকে রশ্মি ওই অভিলম্বের উপর গিয়ে পড়লে সে সামান্য অভিলম্বের দিকে বাঁকবে, তাহলে তার যে অসদ বস্তু সেটা এরকম জায়গায় সৃষ্টি হবে। ঠিক আছে, এবং সেই বস্তুর নাম দাও কিউ। তাহলে একটা পি থেকে রশ্মি এভাবে চলে গেল, আর একটা পি থেকে যে রশ্মি অভিলম্বের উপর গিয়ে আপতিত হয়েছে সেই বিন্দুটার নাম দাও এম। তাহলে এম ও যেটা সেটা হচ্ছে উত্তল প্রতিসারক তল। এবার আপতিত রশ্মি কোন দিকে আছে, এইদিকে। এবার আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে সেটাকে আমরা ধরবো কি, আপতন কোণ। তাহলে এই কোণ যেটা সেটা হয়ে গেল আই। এবং প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটা হচ্ছে কত, আর। তাহলে সেই কোণ কোনটা, এইটা। তাহলে এটা হয়ে গেল কত, আর। এবার সি থেকে যে অভিলম্ব টেনেছিলাম মানে বক্রতা কেন্দ্র থেকে সেটা নাম দিয়ে দাও এন। এবার তাহলে পি এম এন কোণ যেটা সেটা হচ্ছে কত, আই। আবার কিউ এম এন যেটা সেটা হচ্ছে আর কোণ। এবার রশ্মি মিউ ওয়ান মাধ্যম থেকে মিউ টু মাধ্যমের দিকে গেছে, তাহলে স্নেলের সূত্র লাগালে
আসবে মিউ ওয়ান সাইন আই ইকুয়াল টু মিউ টু সাইন আর, তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান। এবার চিহ্নের নিয়ম অনুসারে এখানে ওপি ইকুয়াল টু হবে মাইনাস অফ ইউ, ও কিউ ইকুয়াল টু হবে মাইনাস অফ ভি, আর ওসি যেটা সেটা হবে প্লাস আর। এবার ত্রিভুজ, এবার ধরা যাক আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি প্রধান অক্ষের সাথে সাধারণত থিটা এবং থিটা ডেস্ট কোণ করেছে, মানে এই কোণটা হয়ে গেল থিটা আর এটা হয়ে গেল কত থিটা ডেস্ট। এবারে ত্রিভুজ পি এম সি বিবেচনা করলে সাইন থিটা বাই তার অপোজিট বাহু যেটা সেটা হচ্ছে কত এম সি ইকুয়াল টু সাইন অফ পাই মাইনাস আই, মানে হচ্ছে এ অ্যাঙ্গেলটা ছিল কত আই, তাহলে এ অ্যাঙ্গেলটা এসে যাবে কত পাই মাইনাস আই, বাই তার অপোজিট ভাবে কত পিসি, তাহলে সাইন থিটা বাই সাইন অফ পাই মাইনাস আই মানে কত সাইন আই ইকুয়াল টু এম সি বাই পিসি সমান এম সি বাই পিসি ইকুয়াল টু লিখব ওপি প্লাস ওসি। এটাকে এক নম্বর সমীকরণ দাও। এবারে ত্রিভুজ কিউ এম সি বিবেচনা করলে একই রকম ভাবে আমরা লিখব সাইন থিটা ড্যাশড বাই এম সি ইকুয়াল টু সাইন অফ পাই মাইনাস আর, তার কারণ এই অ্যাঙ্গেলটা আছে কত আর, তাহলে এ অ্যাঙ্গেলটা হবে কত পাই মাইনাস আর, তাহলে সাইন অফ পাই মাইনাস আর বাই তার অপোজিট বাহু কত আছে কিউ সি। অতএব সাইন থিটা ড্যাশড বাই সাইন অফ পাই মাইনাস আর মানে সাইন আর ইকুয়াল টু হচ্ছে এম সি বাই কিউ সি সমান হচ্ছে এম সি বাই কিউ সি যেটা সেটা হবে ও কিউ প্লাস ও সি। এটাকে দুই নম্বর সমীকরণ দাও। তাহলে এক ভাজিত দুই করলে আমরা পাব সাইন থিটা বাই সাইন থিটা ড্যাশড ইন্টু সাইন আর বাই সাইন আই ইকুয়াল টু ও কিউ প্লাস ও সি বাই ও পি প্লাস ও সি। এবারে সাইন আর বাই সাইন আই ইকুয়াল টু হবে কত মিউ ওয়ান বাই মিউ টু, মানে এই সমীকরণ থেকে বার করছি, ইন্টু সাইন থিটা বাই সাইন থিটা ড্যাশড ইকুয়াল টু ও কিউ প্লাস ও সি বাই ও পি প্লাস ও সি। এবারে ও কিউ সমান মাইনাস অফ ভি, ও সি ইকুয়াল টু প্লাস অফ আর, আর ও পি ইকুয়াল টু মাইনাস অফ ইউ, আর ও সি ইকুয়াল টু প্লাস অফ আর, সাইন কনভেনশন অনুসারে বসাচ্ছি। এবারে সাইন থিটা এবং সাইন থিটা ড্যাশ বার করার জন্য একই রকম ভাবে এম থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব টানলাম যা প্রধান অক্ষকে এ বিন্দুতে ছেদ করলো, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হবে এ এম বাই অতিভুজ পি এম, এবং সাইন থিটা ড্যাশড ইকুয়াল টু হবে লম্ব এ এম বাই অতিভুজ কিউ এম। তাহলে সাইন থিটা বাই সাইন থিটা ড্যাশড ইকুয়াল টু হবে কিউ এম বাই পি এম। এবার উত্তল প্রতিসারক তলটি যদি একটু ক্ষুদ্রে উন্মেষযুক্ত হয়
তাহলে এম বিন্দু এবং ও বিন্দু খুব কাছাকাছি থাকবে, তখন কিউ এম ইকুয়াল টু লিখতে পারি ও কিউ, এবং পি এম ইকুয়াল টু লিখতে পারি ও পি। তাহলে এটা এসে যাবে কিউ এম ইকুয়াল টু ও কিউ আর পি এম ইকুয়াল টু ও পি। এবার এটা এখানে বসিয়ে দিলে আসবে মিউ ওয়ান বাই মিউ টু ইন্টু ও কিউ, ও কিউ মানে কত, মাইনাস অফ ভি, আবার ওপি ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ ইউ, সমান আর মাইনাস ভি বাই আর মাইনাস ইউ। এবারে এই মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এটা আসবে ভি মিউ ওয়ান বাই ইউ মিউ টু ইকুয়াল টু আর মাইনাস ভি বাই আর মাইনাস ইউ। এবারে বোথ সাইডে গুণ করে দাও, তাহলে ভি আর মিউ ওয়ান মাইনাস ইউ ভি মিউ ওয়ান ইকুয়াল টু ইউ আর মিউ টু মাইনাস ভি ইউ ইন্টু মিউ টু। এবারে এই ভি ইউ মিউ টু যেগুলা আছে সেগুলাকে একদিকে আনবো, তাহলে ভি ইউ মিউ টু মাইনাস ইউ ভি মিউ ওয়ান ইকুয়াল টু আর হোল ইন্টু মিউ টু ইউ মাইনাস ভি মিউ ওয়ান। তাহলে এখান থেকে বোথ সাইড কে যদি আমরা ইউ ভি দিয়ে ভাগ করে দিই, তাহলে আসবে মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আরটাকে এদিকে নিয়ে চলে আসো এদিকে, তাহলে এটা হয়ে যায় বাই আর সমান মিউ টু, ইউ ভি দিয়ে ভাগ করলে মিউ টু বাই ভি থাকবে, মাইনাস এটা হয়ে যাবে মিউ ওয়ান বাই ইউ। তাহলে এখানেও আমরা দেখলাম গুলিয়তলের যে প্রতিসরণ সংক্রান্ত যে সমীকরণ এলো সেটা অবতল গুলিয়তলের ক্ষেত্রে যা বেরিয়েছিল তার সঙ্গে অনুরূপ। তাহলে এখানে আলোচনা করলে একই রকম ভাবে দেখবো, যখন বস্তু লঘু মাধ্যমে থাকবে তখন সমীকরণটি হচ্ছে মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ইকুয়াল টু মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ, আবার যখন বস্তু গণমাধ্যমে থাকবে তখন সম্পর্কটি পরিবর্তিত হয়ে হবে মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ টু বাই ইউ ইকুয়াল টু মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর। এবার একটা এক্সাম্পল দেখো, বলছে 4 সেমি ব্যাসযুক্ত একটি কাঁচ গোলকের মধ্যে একটি বায়ু বুদবুদ আছে, বুদবুদ এবং গোলকের কেন্দ্র একই সরলরেখায় দেখলে মনে হয় যেন বুদবুদটি গোলকের পৃষ্ঠ হতে 1 সেমি দূরে আছে, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে বুদবুদটির প্রকৃত দূরত্ব কত। তো এই অঙ্কটা কিভাবে করব দেখো, আমরা জানি গোলীয়তলের প্রতিসরণের ক্ষেত্রে যখন বস্তু ঘনমাধ্যমে থাকে তখন সূত্রটি হয় মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ টু বাই ইউ ইকুয়াল টু মিউ টু মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর। এবারে ধরে নাও এ একটা কাঁচ গোলক, এর ভিতরে একটা বায়ু বুদবুদ আছে, তাহলে এটা হলো তার প্রধান অক্ষ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার বক্রতা কেন্দ্র সি, আর এটা হচ্ছে তার মেরু বা এটাকে পোল ধরতে পারো পি, আর এখানে হচ্ছে চোখ রাখা আছে। এবার বলছে কাঁচ গোলকের ভিতরে একটা বায়ু বুদবুদ আছে, তাহলে বায়ু বুদবুদ কোথায় আছে আমরা জানি না, বুদবুদ এবং গোলকের কেন্দ্র একই সরলরেখা আছে ধরছে, তাহলে বলছে বুদবুদটি গোলকের পৃষ্ঠ হতে মানে পি হতে 1 সেমি দূরে আছে মনে হচ্ছে, তাহলে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক যেহেতু দেওয়া আছে তাহলে বুদবুদটির প্রকৃত দূরত্ব কত। তাহলে ধরে নি বস্তুটি এরকম কোন একটা বিন্দু ও তে আছে, তাহলে এটা হচ্ছে তার সি থেকে বক্রতার সাথে চলে গেল, বক্রতার সাথে অভিলম্ব চলে গেল, তাহলে ও থেকে যেন রশ্মিটা যখন যাচ্ছে তখন তাহলে সে ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে মানে এই পথে চলে যাবে, তাহলে একে বাড়ালে এরকম কোনো একটা জায়গাতে যদি ও ড্যাশ বিন্দুতে হচ্ছে অন্তিম প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে আমরা এখানে বলতে পারি
প্রতিবিম্ব, দূরত্ব ইকুয়াল টু পি ও ড্যাশড বস্তু দূরত্ব ইকুয়াল টু পি ও আর বক্রতা ব্যাসার্ধ বা বক্রতা কেন্দ্র ইকুয়াল টু হচ্ছে পি সি। এবার চিহ্ন অনুযায়ী এখানে পি ও ড্যাশ যেটা সেটা দেওয়া আছে মাইনাস অফ 1 সেন্টিমিটার, মানে যেটা হচ্ছে প্রতিম্ব দূরত্ব ভি। এবারে মিউ ওয়ান যদি এটা ধরো আর এটা যদি মিউ টু ধরো, তাহলে মিউ টু দেওয়া আছে 1.5, কিন্তু মিউ ওয়ান যদি আমরা বায়ু ধরে নিই তাহলে বায়ুর প্রতিসরণ কত? 1। তাহলে 1/v এর মান মাইনাস ও 1 বসাও, মাইনাস মিউ টু ইকুয়াল টু কত? 1.5। ইউ তো জানি না কেমন হবে, তাহলে সেই জন্য ইউ এর সাইন বসাচ্ছি না। ইকুয়াল টু মিউ ওয়ান মানে 1 মাইনাস মিউ টু মানে 1.5 বাই আর কি হবে দেখো, বক্রতা ব্যাসার্ধ আপতিত আলোর বিপরীতে আছে, কারণ পি থেকে মাপছি আপতিত আলো তো আই এর চোখের দিকে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে মাইনাস অফ 4 সেমি ব্যাস বিশিষ্ট যেহেতু কাঁচগোলক দিয়েছে, তাহলে বক্রতা ব্যাসার্ধ হয়ে যাবে 2 সেন্টিমিটার। তাহলে মাইনাস ওয়ান মাইনাস অফ 1.5 বাই ইউ ইকুয়াল টু মাইনাস অফ 0.5 বাই মাইনাস 2। মাইনাস এই মাইনাস কেটে দাও, তাহলে মাইনাস অফ 1.5 বাই ইউ ইকুয়াল টু হচ্ছে 0.25 প্লাস 1, মানে হচ্ছে 1.25। তাহলে ইউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ 1.5 বাই 1.25 ইকুয়াল টু মাইনাস অফ 15/10 গুণিত 125 গুণিত উপরে হবে কত? 100। 10 10 100। এবারে 5-এ কাটলে 5 3 15, আর এটা হচ্ছে 5 25-এ 125। আবার এটা হয়ে গেল তাহলে 30/25, 5 6 30, 5 5-এ 25। তাহলে 5 1 5 5 2 10, তাহলে 1.2 সেন্টিমিটার উইথ সামনে মাইনাস সাইন। তাহলে ইউ এর মান যেহেতু নেগেটিভ, মানে 1.2 সেন্টিমিটার যেটা, তাহলে বুদবুদটি অবশ্যই গোলকের ভিতরে আছে তাই নেগেটিভ বেরিয়েছে। তাহলে বুদবুদটির প্রকৃত দূরত্ব পৃষ্ঠ থেকে হচ্ছে 1.2 সেন্টিমিটার। পরের এক্সাম্পলটা দেখো, বলছে একটি কাঁচ গোলকের পৃষ্ঠে একটি চিহ্ন দিয়ে তার ঠিক বিপরীত পৃষ্ঠ থেকে তাকে সোজাসুজি কাঁচের ভিতর দিয়ে লক্ষ্য করা হলো। গোলকের ব্যাস 10 সেন্টিমিটার এবং কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। ধরে নাও এটা হচ্ছে একটা কাঁচ গোলক এবং এটা হচ্ছে তার প্রধান অক্ষ। এবার পি হলো সেই ক্রস চিহ্ন, যেটা একটা চিহ্ন দেওয়া হয়েছে ধরো, সেটা হচ্ছে পি। এবার তার ঠিক বিপরীতে সরাসরি কাঁচের ভিতর দিয়ে লক্ষ্য করা হচ্ছে, মানে এই জায়গাটাই চোখ রাখা আছে, এইরকম জায়গায় হচ্ছে চোখ রাখা আছে। ঠিক আছে, এবার তাহলে পি থেকে একটা রশ্মি যদি এখানে পড়ে এবং এটা হচ্ছে তার বক্রতা কেন্দ্র সি, তাহলে ওখান থেকে একটা অভিলম্ব যাবে। তাহলে যেহেতু রশ্মিটি ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে একে যদি আমরা বাড়াই, তাহলে এরকম জায়গায় কোনো একটা প্রতিবিম্ব সৃষ্টি করবে, সেটা ধরে নিলাম কত? কিউ। এই জিনিসটার নাম, জায়গাটার নাম দাও বি, এবং যেখানে চোখ রাখা আছে সেটার নাম দাও এ। তাহলে পুরো ব্যাস যেটা দেওয়া আছে পি এ, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে বক্রতা ব্যাসার্ধ যেটা হবে সি বি, সেটা হচ্ছে কত হবে? তাহলে 5 সেন্টিমিটার। এবারে সব দূরত্ব আমরা কোথা থেকে মাপবো? চোখ এ থেকে মাপা হবে। ঠিক আছে,
তার মানে হচ্ছে এপি যেটা, সেটা হচ্ছে বস্তু দূরত্ব, তা হচ্ছে আপতিত আলোর বিপরীত দিকে, সেজন্য এটাকে আমরা কি করব নেগেটিভ ধরব, মানে মাইনাস অফ 10 সেন্টিমিটার ইকুয়াল টু কত ইউ। এর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, এ কিউ তে, তাহলে এ কিউ হলো প্রতিবিম্ব দূরত্ব, যেটাকে আমরা ধরব কি ভি। এটা যেহেতু এটা বার করতে হবে সেজন্য এর সাইন আমরা ধরব না। এবার বক্রতা ব্যাসার্ধ দেখো সিবি যা এসিওতা, তাহলে সেটা আপতিত আলোর বিপরীত দিকে, সেজন্য সেটাকে আমরা মাইনাস 5 সেন্টিমিটার ধরব। এবার যেহেতু বিপরীত পৃষ্ঠ থেকে লক্ষ্য করা যায় পি থেকে একটা রশ্মি সোজা চোখে পৌঁছাচ্ছে, আর একটা পি থেকে বি পথে ওটা কিউ হয়ে ধরা যাচ্ছে বা কিউ ড্যাশ হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে ওই কিউ ড্যাশ আর এ তে চোখ রাখলে আমরা প্রতিবিম্বটা দেখতে পাবো। বস্তুটি যেহেতু মানে যে চিহ্নটা সেটা যেহেতু গোলক ঘেঁষে একদম অবস্থান করছে, সেজন্য ধরে না বস্তু ঘনমাধ্যমে আছে। তাহলে বস্তু ঘনমাধ্যমে থাকলে আমাদের সমীকরণটা কিরকম হয়, মি ওয়ান বাই ভি মাইনাস মিউ টু বাই ইউ ইকুয়াল টু মি ওয়ান মাইনাস মিউ টু বাই আর। এবার এখানে মি ওয়ান মানে হচ্ছে বায়ু, এটা তাহলে এটা ইকুয়াল টু ওয়ান, আর মিউ টু হচ্ছে কাঁচ মাধ্যম মানে 1.5 দেওয়া আছে। তাহলে ওয়ান বাই ভি এর মান তো আমরা জানি না, বার করব মাইনাস অফ মিউ টু হচ্ছে 1.5, আর ইউ এর মান দেওয়া আছে মাইনাস অফ 10 সেন্টিমিটার সমান 1 মাইনাস 1.5 বাই আর এর মান দেওয়া আছে মাইনাস অফ 5। তাহলে ওয়ান বাই ভি ইকুয়াল টু, এটা যদি আমরা কেটে দিই তাহলে এটা হয়ে যাবে 15/100, আর এটা হয়ে যাবে, এটা সামনে মাইনাস সাইন থাকবে, প্লাস হবে 1 থেকে 1.5 গেলে 0.5/5 মানে 0.1। তাহলে এটা করলে হচ্ছে 0.1 মাইনাস অফ 0.15 সমান হচ্ছে 0.05 উইথ মাইনাস সাইন সমান 5/100 উইথ মাইনাস সাইন সমান মাইনাস অফ 1/20। তাহলে ভি ইকুয়াল টু হয়ে গেল মাইনাস অফ 20 সেন্টিমিটার, অর্থাৎ প্রতিবিম্বটা হচ্ছে 20 সেন্টিমিটার দূরে অবস্থান করবে অপোজিট সাইডে, মানে চোখ যেদিকে আছে তার বিপরীত দিকে, অর্থাৎ এই যে অংশটা এটা হয়ে যাবে কত 20 সেন্টিমিটার। আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।